নমস্কার সবাই, সবাইকে বন্ধুরা। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি না, আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি। কথাটা হলো যে গত 14/2/2024 এ আমার কাকা ব্রেন স্ট্রোক করেন এবং এখন তিনি কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে আছেন, আইসিইউতে আছেন, ভেন্টিলেশন সাপোর্টে আছেন। তো ওনাকে এখন ডক্টর বলেছেন ওনাকে ওনার ব্রেন স্ট্রোক হওয়ার কারণে ওনাকে এখন অপারেশন করতে হবে এবং সেই অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, যার জন্য এখন আমি তোমাদের কাছে প্লিজ একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা যে যত পারো আমাদেরকে দিয়ে একটু সাহায্য করো, যে যত পারো, আবারও বলছি যে যত পারো, 1 টাকা পারো, 2 টাকা পারো, 10 টাকা পারো, যে যত পারো দিয়ে আমাদেরকে সাহায্য করো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, অন্য লোকেদের কাছে পৌঁছে দাও, কেননা তোমাদের একটু সাহায্যের জন্য হয়তো বা ওনার প্রাণটা বেঁচে যেতে পারে। তো তোমরা প্লিজ একটু সাহায্য করো। আর আমার দেখো, আমার ভিডিওতে এখানে স্ক্রিনশটটা দেওয়া আছে, এখানে গুগল পে নাম্বার, আইএফসি কোড সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে সেটা ভালো করে পড়ে বুঝে তারপর তোমরা যে যত পারো ওইখানে তোমরা দিতে পারো। তো তোমাদেরকে এটাই আমি বলছি, কেননা তোমাদের সাহায্যের জন্য যদি একটা মানুষ হয়তো বা বেঁচে যেতে পারে, তো তোমরা প্লিজ একটু সাহায্য করো। আর তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, অন্য লোকেদের কাছে পৌঁছে দাও, লাইক করো প্লিজ। আর কি বলবো, তোমরা আবারও বলছি যে যত পারো দাও, কেননা তোমরা যদি একটু সাহায্য করো হয়তো বা, আবারও বলছি, লোকটা একটু বেঁচে যেতে পারে। উনি সম্পর্কে আমার কাকা হন, আমাদের বাড়ি ত্রিপুরার পশ্চিম জেলার প্রতাপগড় সাধুটিলা গ্রামে, উনি আমার কাকা। তো আমাদের সেরকম অবস্থা ভালো নেই, যার জন্য আমরা এখন এত টাকা কোথা থেকে আনবো বলো। আমাদের অপারেশনের জন্য ওনাকে বাঁচাতে হলে প্রচুর টাকার প্রয়োজন, যার জন্য এখন আমি তোমাদের কাছে আসলাম এই ভিডিওটা নিয়ে, কেননা এটা নিয়ে না আসলে হয়তো বা আমরা মানে বুঝতে পারছি না। তোমরা, তোমাদের কাছে আমাদের এইটাই প্রার্থনা যে তোমরা যে যত পারো, আবার বলছি, দিয়ে আমাদেরকে একটু প্লিজ সাপোর্ট করো, হেল্প করো প্লিজ। তোমরা হয়তো বা তোমাদের একটু ছোট্ট হেল্পে আমাদের অনেকটাই উপকার হতে পারে। তো প্লিজ তোমরা, আবারও বলছি, ওনাকে তোমরা যে যত পারো দিয়ে প্লিজ একটু সাপোর্ট করো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বেশি কিছু বললাম না। তো নমস্কার সবাইকে।